पाकिस्तानी क्रिकेटर आसिफ अली एबारे टी-20 वर्ल्ड कपे प्लेयर तर बैटिंग स्किलेर जोरे जेभावे न्यूजीलैंड एंड अफगानिस्तानेर बिरुद्धे पाकिस्तान के जय एने दिएछे सेटा आसले प्रशंसार दाबी राखे एंड बुम बुम आफ्रिदी जाबार लम्बा समय पर पाकिस्तान एक नतून पावर हिटर पेल जाके निये एखन सबाई सेलिब्रेट करछे बाट आपनि जानेन कि এই আসিফ আলীকে টি-20 সিলেক্ট করার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আসিফ আলীকে কতটা সমালোচনা ফেস করতে হয়েছিল ইভেন আপনি এটা জানলে আরও বেশি অবাক হবেন যে তার লাইফে কতটা স্ট্রাগল পার করে আজকে সে এই অবস্থানে এসে পৌঁছেছে আসিফ আলী 1991 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করে এবং তার পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত একটি ফ্যামিলি তার বাবা ছিলেন একজন দিনমজুর ফ্যামিলির ফিনান্সিয়াল অবস্থা খারাপ হওয়ার কারণে আসিফ খুব মুশকিলের সঙ্গে স্কুল লেভেল পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল এরপর বাধ্য হয়েই তাকে অনেক অল্প বয়সে একটি স্টিল ফ্যাক্টরিতে কাজ করতে হয় যেখানে আসিফ 5,000 টাকা প্রতি মাসে বেতন পেত আসিফ আলী কিন্তু ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার পোকা ছিল অ্যান্ড ভালো ক্রিকেট খেলার জন্য পাড়ায় তার ভালো নামডাকও ছিল এবং ছোটবেলাতেই তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন নামি দামি ক্রিকেটার হওয়ার কিন্তু দারিদ্রতা যখন দরজায় কড়া নাড়ে তখন নিজের স্বপ্নকে অনেকেই মাটিচাপা দিয়ে দেয় আসিফের ক্ষেত্রেও তাই হয়েছিল বাট আসিফের একটি ভালো দিক ছিল সেটা হলো ক্রিকেটের প্রতি তার নেশা কখনো দূর হয়নি যেহেতু চাকরি করার কারণে আসিফ খেলাধুলা করার সময় পেত না তাই প্রত্যেক জুম্মার দিন অর্থাৎ যখন তার অফিস ছুটি থাকত তখন সে একটি লোকাল ক্লাবের হয়ে ক্রিকেট খেলত এবং নিজের ফিটনেস যেন কখনো নষ্ট না হয় সেই জন্য আসিফ অফিস থেকে বাসায় এসে সিঁড়িতে অনেকবার উঠানামা করে এক্সারসাইজ করত এভাবেই চলতে চলতে 2012 সালে আসিফ আলী বড় একটি সুযোগ পায় সে 19 বছর বয়সে পিএসএলে টিম ফয়সালাবাদের হয়ে খেলতে নামে অ্যান্ড সে তার ফার্স্ট ক্লাস ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে অবাক করে দেয় এবং তার নামডাকও চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর টাকার বিনিময়ে সে আরও কিছু ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল লিগেও খেলার সুযোগ পায় বাট 2018 সালের টি-20 ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে আসিফ আলী পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট টিমের হয়ে খেলার প্রথমবার সুযোগ পায় আসিফ আলী এখন তার মারমুখো ব্যাটিংয়ের জন্য পাওয়ার হিটারের খেতাব পেলেও টি-20 এবারের আসরে যখন আসিফকে সিলেকশন করা হয়েছিল তখন তাকে অনেক ক্রিটিসিজম ফেস করতে হয়েছিল কারণ তার অ্যাভারেজ রান কাউন্ট ছিল মাত্র 17 সো অবভিয়াসলি কেউই ভরসা পাচ্ছিল না আসিফকে নিয়ে হ্যাঁ এটা সত্যি যে টি-20 আগে বিগত কয়েকটা ম্যাচে আসিফ আলীর পারফরমেন্স একদমই ভালো ছিল না বাট আপনি জানেন কি 2 বছর আগে আসিফের সঙ্গে যেই ইনসিডেন্ট হয়েছিল সেই ইনসিডেন্ট হয়তো অন্য কারো সঙ্গে হলে খেলাই ছেড়ে দিত সাল 2019 আসিফ আলীর মাত্র 2 বছরের মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যায় অবশ্যই যে কোনো বাবার জন্য তার সন্তানের এভাবে চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠা কোনোদিনও সম্ভব নয় আসিফের ক্ষেত্রেও তাই হয়েছে মেয়ে হারানোর যন্ত্রণা এখনও তার মধ্যে রয়েছে কিন্তু সে কখনো কাউকে বুঝতে দেয়নি এই বিষয়টি সে ওই সময়টাতেও নিয়মিত দেশের জন্য খেলে গেছে প্র্যাকটিস চালিয়ে গেছে অ্যান্ড আসিফ আলী জানায় সে তার মেয়ের জন্য পাকিস্তানকে এই টি-20 ওয়ার্ল্ড কাপ এবার জিতাতে চায় অ্যান্ড সে জানিয়েছে পাকিস্তানের সব প্লেয়াররাই চায় এবারের ওয়ার্ল্ড কাপের সমস্ত জিত আসিফের মেয়ের নামে উৎসর্গ করতে সো ভিউয়ার্স আসিফ আলী সম্পর্কে এই ইনফরমেশনগুলো জেনে আপনি কি ভাবছেন সেটা কিন্তু ডেফিনেটলি জানাবেন